राधे हाथे ताली नय हरिबासुर जखने जयध्वनि हबे दुटी बाहु तुले हलुध्वनि आर मुखे हरिध्वनि जय राधा जयनिता जय गौर। आज आमरा जे गृह माझे भगवत कथा हरि कथा सदनेर जन्य सबाई दूर दूरान्त थेके छुटे एसेछि। शास्त्रे बोलेन अल्प भाग्ये हय ना गृहे बैष्णवेर आगमन, अल्प भाग्ये हय ना गृहे हरि नाम संकीर्तन। आर शुधु ताई नय, भगवानेर सेवा बोलुन, भक्त सेवा बोलुन, एगुलोर जन्य आलादा स्वीकृतिर प्रयोजन हय मा, बा सेई धरनेर मानसिकता बा मनोभाव सबार मध्ये थाके ना। ताई परम सौभाग्य आनंदेर विषय एटाई जे जे दादा भाईर बाड़ीते आमरा एसेछि तार बाबा এই হরিবাসর করতেন এবং তারপরে তার ছেলেরাও করছেন। এই যে বড় বড় পাওয়া, তার মা এখনো বেঁচে আছেন, মায়েরও মনে বড় গর্ব অহংকার যে না আমার ছেলেরা এখনো পর্যন্ত ভক্ত সেবা ভগবত সেবা দিয়ে যাচ্ছে, আমারই ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ছে, এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয় মা। সন্তান যদি ধর্মের কাজে এগিয়ে যায় এটা কিন্তু মায়েদের মনের বড় অহংকার বড় গর্ব, তাই না? মাতা পিতা সেটাই চায় যেন আমার সন্তান কৃষ্ণ পদে মতিগতি থাকে, যেন গোবিন্দ সেবায় লাগে। তো আজ আমরা সবাই এসেছি, আগামীকাল আমাদের জীবনের একটা আনন্দের দিন, যে দিনে এই কলিহত জীবের উদ্ধারের তরে আমার করুণাময় গৌর হরি ভগবান কৃপা করে ভক্ত রূপে কলিজীবের উদ্ধারের তরে তিনি এসেছিলেন। আসুন আমরা, প্রভু আসছেন সেই আনন্দে সবাই আমরা বিভোর হয়ে মনের খুশিতে প্রভুর আমার আগমনী বার্তা, তিনি আসছেন এই বার্তা নিয়ে আমরা সবাই আস্বাদন করব ভক্তলীলা। আচ্ছা, নবদ্বীপে কে কে গেছেন কই দেখি একটু হাত তুলে দেখান, দু হাত তুলে, বাবা খুব সুন্দর। তাহলে আমরা কি গৌরাঙ্গ লীলা শুনবো না কৃষ্ণলীলা শুনবো? যেহেতু কাল আসছেন আমার গৌর হরি, আমরা তো একটু গৌরী লীলাই শুনতে পারি না মা? হ্যাঁ বেশ, সবাই শুনবো আমরা গৌরের কথা, আমার গৌর হরি কেমন দয়াল। হ্যাঁ বেশ, জয় নিতাই জয় গো। জয় নিতাই, মন দিয়ে আস্বাদন করবেন। আজকের আস্বাদনের বিষয় কলিজীবের, আমাদের কলিহত জীবের যে ভগবান সেই করুণাময় গৌর হরি। ওমা আস্তে 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 এসেছি আমরা কৃষ্ণ কথা শুনতে, এখানে কিন্তু সাংসারিক জীবনের কোনো কথা চলবে না। তাহলে কি হবে? যে অমৃত আস্বাদন করতে এসেছি, অমৃত আস্বাদন করলে কি হয় বাবা? যে জন অমৃত প্রকৃতভাবে অমৃত আস্বাদন করতে পারে সে কিন্তু অমর হয়ে যায়, তাই না? তাহলে অমৃত আস্বাদন করতে বসে আন কথা বা অন্য কোনো চিন্তা অন্য কোনো ভাবনা এগুলো রাখা যাবে না। কেমন আমাদের বড় আনন্দের দিন, আমার গৌর হরি এসেছেন এই সময়ে। আমাদের মতো পাপিষ্ট জীব আমরা, কলির কাম অন্ধ জ্ঞান অন্ধ জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে মূল্যবান সময়গুলো কাটিয়ে দিচ্ছি। তাই সেই দয়াল গৌরের আগমনী বার্তা পেয়ে আমরা সবাই আজকে আনন্দের মধ্যে দিয়ে আস্বাদন করব নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। চলুন যাই সবাই, আমরা আস্বাদন করব নিতাই গৌর দুই ভাই যারা ছিল কলিযুগের আগের যুগ কোনটি মা? দাপর। দাপর যুগে গোবিন্দ এবং তার দাদা বলরাম, সেই দুই ভাই কলিযুগে হয়েছে গৌর আর নিতাই। কিন্তু সেই দুই ভাই কোথায় এলেন, কিভাবে এলেন এবং কিভাবে কোথায় দুই ভাইয়ের মিলন হলো, প্রথম মিলন? আসুন আমরা আস্বাদন করব নিত্যানন্দ মিলন। কলিঘর তিমির গড়া শিল জগজন ধর্ম কর্ম রহদ,
কলিঘর তিমির আস্তে তিমির কথার অর্থ হচ্ছে মা অন্ধকার আর ঘোর মানে ঘন এই পার্থিব জগতে এই ধরাধামে মর্তধামে আমরা সবাই কিন্তু মায়ার অন্ধকারে আবদ্ধ হয়ে আছি ডুবে আছি এমন ভাবে ডুবে আছি যে আমাদের আসল পরিচয় কি সেই পরিচয় সেই ঠিকানা আমরা সবাই ভুলে গেছি বাবা কি আমাদের আসল ঠিকানা এই যে সবার আলাদা আলাদা জায়গায় বাড়ি আছে আলাদা আলাদা জায়গায় সবার ঠিকানা তাই না ওমা আমার দিকে তাকাবেন সবার আলাদা আলাদা নাম আছে তাহলে এটাই কি আমাদের আসল ঠিকানা না আসল পরিচয় এটা আমাদের আসল পরিচয় না কিছুদিনের জন্য মাত্র মাত্র কয়েকদিনের জন্য কি এটা তো আসল নয় যেমন মনে করুন একটা যখন যাত্রা হয় বাবা বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে গাড়ি রিজার্ভ করে আসে এসে কি করে যাত্রা করবার জন্য অভিনয় করবার জন্য তারা একটা পরিবার তৈরি করে তাই তো এবার সেই পরিবারের মধ্যে তাদের যে প্রকৃত নাম যে আসল নাম সেটা বাদ দিয়ে তারা বিভিন্ন নামে পরিচয় দেয় কেউ রাজা কেউ মন্ত্রী কেউ দাসী কেউ ভিখারি তাই তো কিন্তু সে কি তার আসল পরিচয়টা ভুলে যায় যাত্রা করতে গিয়ে ভুলে যায় না সে জানে যে আমার এটা আসল পরিচয় নয় এবং আমার এটা আসল বাড়ি নয় ঠিক তেমন মা সংসার জীবনে আমরা সবাই সংসার করব সংসার যেহেতু করেছি কর্ম আমাদের করতে হবে কিন্তু আমাদের আসল পরিচয়টা না আমরা সবাই ভুলে গেছি সেটা আমাদের মনে নেই এমন ভাবে ভুলে গেছি যে ভগবানের যে আমরা দাস আমরা যে তার চরণের দাস সেটা আর আমাদের কারোর মনে নেই আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি বুকে হাত দিয়ে বলুন তো সত্যি কি আমরা ভগবানের দাস সবাই মায়ার দাস একটু যদি আমাদের কোথাও খামতি হয়ে যায় আমরা কিন্তু আর ভগবানকে ডাকি না একটু যদি আঘাত পাই কষ্ট পাই আমরা আর ভগবানকে ডাকি না কেন ডাকি না কেন কষ্ট দিলে তুমি হরি বল কিন্তু এই পার্থিব জগতে যা কিছু আছে যা কিছু নিয়ে জীবন যাপন করছি এর আগে আজ আপনি মালিক হয়েছেন বাবা আপনার আগে আরো একজন মালিক ছিল এই সম্পত্তির মালিক সে চলে গেছে বলে আপনি হয়েছেন আপনি হাল ধরেছেন মালিক আপনি নন ম্যানেজারই করছেন আপনি দেখভাল করছেন আবার আপনি চলে গেলে ম্যানেজার পাল্টে যাবে কি তাই তো মা তাহলে পর 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 কিন্তু মানুষ পাল্টাবে সম্পত্তি পাল্টাবে না পাল্টাবে বিষয় পাল্টাবে না যেটা ব্যাংকে আছে সেটা ব্যাংকে থাকবে যেটা মাটিতে আছে মাটিতে থাকবে তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে হ্যাঁ বৈষ্ণব মহাজন বললেন এটা তো আমার আসল নয় কিন্তু যে সম্পদের মালিক আমি সেই সম্পদটা আমরা সবাই খুঁজে পাচ্ছি না ভুলে গেছি যার ভাগ কেউ নেবে না হ্যাঁ আশ্রয়টা আমাদের বদলে গেছে যাকে আশ্রয় করার কথা তাকে আশ্রয় না করে বাবা অসার বস্তুকে নিয়ে মারামারি কাটাকাটি করছি তাই তো অসার বস্তু অনিত্য বস্তু তাই নিয়ে মারামারি কাটাকাটি করছি এটা আমার ওটা আমার শাস্ত্রে বললেন আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রত কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার তাহাতেই বলি আমার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে মা যত সময় দেহে প্রাণ আছে তত সময় আমার আমার করব হ্যাঁ কিন্তু প্রাণটা এখন আছে একটু পরে নাও থাকতে পারে তাহলে আমার আমার করে মূল্যবান সময়গুলো তো কাটিয়ে দিলাম তাই তো যেই তুমি চলে যাবে তোমার বলতে যা কিছু ছিল ভাগ বটরা শুরু হয়ে যাবে বাবা চলে গেল কি মা চলে গেল তার জন্য কিন্তু সন্তান দুদিন কাঁদবে তারপরে কি হবে বাবার কি কি ছিল ভাগ করো সমান ভাগে ভাগ করো তারপরে দেখা গেল কি বাবার স্মৃতি কি মায়ের স্মৃতি যদি দুটো একটা ঘরে থাকে কিছুদিনের মধ্যে দেখবে সেটাও ফেলে দিয়েছে নেতাই গৌড় হরিব তাহলে যাদের জন্য তুমি করছো
পদ্মপাতা দেখেছেন শাস্ত্রে বলেন কাতবকন্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরণং তদ্বদ অতিশয় চপল যেটা সত্য সেটা আমাদের মানতে হবে মা যেটা অতি সত্য সত্যটাকে আমরা মানতে পারি না কিন্তু সেটা মানতে হবে বাবা পদ্মপাতার উপরে যদি জল থাকে জলটা টলমল করে কি সেটাকে ধরে রাখা যায় মা কখনো যদি সেই জলটা পড়ে যায় পদ্মপাতার উপরে দাগ থাকে কিছু থাকে জলের কোনো দাগ দেখা যায় পদ্মপাতায় ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে কখন পড়ে যাবে আমি কেউ আমরা কেউ জানি না খাঁচার ভিতর অচিন পাখি যাকে চিনি না জানি না কেমনে আসে যায় কখন আসে কখন যায় আমরা জানি না তা যখন চলে যাবে পদ্মপাতা থেকে প্রাণ পাখিটা যখন চলে যাবে মানে প্রাণ জলের বিন্দু তখন কিন্তু যাদের জন্য সময় নষ্ট করলাম মা এই সাধের জীবনটা মাটি করে দিলাম তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না এতটুকু দাগ লাগবে এটাই হচ্ছে মায়ার জীব মায়ার সংসার মায়ামোহে আমরা ডুবে আছি কিন্তু ডুবে থাকো তাতে দুঃখ নেই মনটাকে দিও না সংস্কার করো মনটা সেখানেই দাও যে তোমাকে ভালোবাসে যে কখনো তোমাকে ছাড় তোমার পাশ থেকে যাবে না আমার খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিই মনে করে ছোট্ট একটি বাচ্চা এই যে সামনে বসে আছে বা আমাদের এই যে মেয়ে দেখছেন তো আপন মনে খেলা করছে আচ্ছা এর সামনে যদি এখন 50 লাখ টাকা রাখি আর যদি একটা খেলনা রাখি কোনটা নেবে খেলনাটা নেবে তো বাবা আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু মা খেলনা নেবে তাহলে বাচ্চাটা কাকে আশ্রয় করলো খেলনা সে কিন্তু টাকার মর্ম অত বুঝবে না খেলনা পেলেই খুশি তার মানে সে আশ্রয় করছে খেলনাকে আপনি কোনটা নেবেন টাকা তার মানে কি আমি আশ্রয় করলাম কাকে টাকাকে বাচ্চা কাকে আশ্রয় করলো খেলনাকে তাই তো এবার দেখুন আশ্রয় বদলাচ্ছে যখন একটু বড় হবে তখন সে কাকে আশ্রয় করবে মা বিদ্যা তখন তার আশ্রয় হলো লেখাপড়া পড়াশোনা নিয়েই থাকবে সে তখনও টাকার মর্ম বুঝবে না তার মানে কি সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আশ্রয় বদলে যায় হ্যাঁ বদলে গেল বাবা তাই তো এবার যখন একটু বড় হবে তখন কিন্তু টাকার প্রতি তার ভাবনা চিন্তা আসবে একটু একটু করে বড় হতে হতে তখন কিন্তু আশ্রয় করবে টাকাকে এবার এমন একটা সময় আসবে যখন বৃদ্ধ হবে বাবা আমাদের সমস্ত ইন্দ্রগুলো শিথিল হয়ে যাবে আর মাত্র কিছুদিন বাজব কেউ হয়তো বলল যে তোমার হাতে আর কয়দিন সময় তোমার কাছে দুটো অপশন আছে এক তুমি তোমার পরিবার ত্যাগ করে তোমাকে 10 লাখ টাকা দেয়া হবে এই 10 লাখ টাকা কি 20 লাখ টাকা তোমাকে দেব এই টাকা নিয়ে তুমি যেখানে খুশি সেখানে যাও যা মনে চাই তাই করো যা ভালো লাগে সেটাই করো হ্যাঁ যা খুশি করতে পারো তোমার খুশির জন্য আনন্দের জন্য তুমি এই টাকাগুলো নিয়ে চলে যাও কিন্তু তুমি তোমার প্রিয়জনের কাছে থাকতে পারবে না আর একটা অপশন কি যে তুমি তোমার পরিবারের সঙ্গে বাকি দিন কটা সুখে স্বাচ্ছন্দে মনের আনন্দে কাটাবে বলো দুটো অপশন কোনটা নেবে সে পরিবার চাইবে তো বাবা মৃত্যুর আগে সে কিন্তু চাইবে যে কদিন আমি বাঁচবো আমি যেন আমার পরিবারের সঙ্গে থাকতে পারি আমার টাকার দরকার আবার বদলে গেল আশ্রয় আবার বদলে গেল তার মানে কি বাবা প্রতিটা মুহূর্ত আমাদের জীবনে আশ্রয় বদলাচ্ছে এই মায়ার সংসারে আশ্রয় পরিবর্তন হচ্ছে কিন্তু এমন কেউ আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কখনো পরিবর্তন হয় না যে কখনো তোমার পাশ থেকে যাবে না যাকে ডাকলেও ভালোবাসবে যাকে না ডাকলেও ভালোবাসবে যে তোমার দুঃখে আছে সুখে আছে যে তোমার ভালোতে আছে মন্দতে আছে সর্বক্ষণ তোমার পাশে আছে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত
যাকে ডাকতে না ডাকলেও সে কখনো তোমার সঙ্গ ছাড়া হবে না। তাহলে যাকে আশ্রয় করলে জীবনে কোনোদিন তাকে আমি হারাবো না, ভালোবাসলে তাকে ভালোবাসো, ডাকলে তাকে ডাকো, সেই আমাদের আপন জন, নিজের জন। যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কিভাবে চলবো কি করবো ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে হৃদয় গভীর। এই জগতে কেউ কারো নয় বাবা, যেটা চিরন্তন সত্য। সময়ের সাথে সাথে মনের পরিবর্তন, পরিস্থিতির সাথে সাথে সবকিছু বদলে যাবে। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা আমাদের আসল ঠিকানা, আসল পরিচয় এবং আপন জনকে ভুলে গেছি। তাই আমাদের মতো পাষণ্ডকে ভগবান বললেন, সন্তান যদি কোনো ভুল করে, বলুন মা আপনার সন্তান অপরাধ করেছে, আপনি কি তার কাছ থেকে মুখটা সরিয়ে নেবেন, তাকে কি ত্যাগ করবেন? তাহলে সন্তান ভুল করতে পারে, প্রভু বললেন আমি তো পিতা, আমি ভুল করব কি করে, তারা ভুল করতে পারে। তাই তো আমাদের মতো জ্ঞানন্ধ কর্মন্ধ জীবকে উদ্ধার করবার জন্য এই কলিযুগে আমার মহাপ্রভু ভক্ত রূপে এসেছিলেন, সেই কালে তার আবির্ভাব তিথি। তাই গৌর হরি বল হরি বল। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, হে দয়াময়, তোমার মতো দয়াল আর কেউ ছিল না, আর কেউ থাকবেও না। ভাই রে ভাই আমার গোরা গুণ কহনে না যা, কত শত আমি এক বদনে কত বলবো, চতুর্মুখ
সেই দয়াল গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। যদি কেউ একবার গৌর চরণ লাভ করতে পারে মা তার কিন্তু যুগল পাওয়া হয়ে যায়, কারণ সেই দুই দেহ তো এবে গৌর হরি। হ্যাঁ, তা আজ বৈষ্ণবপদ করতে বললেন যে গৌর হরি এলেন বটে কলিহত জীবের লাগে, কিন্তু কলিহত জীব তাকে চিনতে পারলো না। চিনলো কারা? দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, ইতালি থেকে কত কত ভক্ত যার পরিবার নিয়ে শ্রীধাম নবদ্বীপে আমার গৌর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। তারা তো রীতিমতো অর্থশালী বাবা, যথেষ্ট ধনবান তারা। হ্যাঁ, আমাদের মতো নয় তারা, কিন্তু তথাপিও তারা নিজেদেরকে তার পরিবার নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে মায়াপুরে পড়ে আছে। তারা কি পাগল নাকি আমরা পাগল? পাগল কারা? তারা বুঝেছে যে সংসারে জীবনে কিছুই নেই, সবই মিথ্যা। তাই স্ত্রী থাকুক, সন্তান থাকুক, যেই থাকুক, সবাইকে নিয়ে আমরা গৌর চরণে, গৌরের চরণে নিজেদেরকে সঁপে দিয়ে প্রভুকে সঙ্গে করে জীবন যাপন করি। বল হরি বল। ভাবুন দেখুন আমাদের কলিহত জীবের অবস্থাটা বাবা। আজকের কথাই বলি মা, ও মা একটু মন দিয়ে শুনবেন। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন কলিহত জীবের কি অবস্থা হবে জানো? সচ্চা কাহে তো মারে লাঠা, ঝুঠ জগৎ ভুলায়, গৌরস গালি গালি ফিরি সুরা বৈঠল বেচায়। গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভোখা। চোর কে ছাড়ে সাধুকে বান্ধে প্রতীক্ষ লাগায় ফাঁসি, হায় রে কালিউগ তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। অমৃত সবাই নিতে পারে না, পারে? এই যে আপনারা এখানে সবাই এসেছেন, কত দূর থেকে এসেছেন না? সংসারে হাজার কর্ম, সবার সংসার আছে, কিন্তু হাজার কর্ম ফেলে আপনারা এসেছেন এখানে অমৃত কথা, হরি কথা আস্বাদন করতে। কিন্তু এখানে বসেও যে আপনারা শুনতে পাবেন, মন দিয়ে শুনতে পারবেন, এটা ভাববেন না। দেখবেন এখানেই দেখতে পাবেন, কেউ কিন্তু সুযোগ পেয়ে আজকের দিনে একটু গল্প করবে। চারটি রমণী মানে চারজন মহিলা যদি এক জায়গায় হয় তাহলে যা আছে মনে সব বেরিয়ে যাবে আজকে। আর কেউ কি করবে? মূল্যবান সময়টাকে নষ্ট না করে এই সুন্দর কৃষ্ণ ভজনে জন্ম পেয়েছি যখন, সংসারে থেকে তো ভগবানের নাম হয় না, এখানে যতক্ষণ আছি তার কথা একবার মনে প্রাণে আস্বাদন করব। তা মহাজন বললেন সচ্চা কাহে তো মারে লাঠা, এই কলিযুগে যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। কাল আমরা যেখান থেকে এলাম মা, সেখানে আমার মায়ে আপনাদের মতো মায়েরা দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, চার গ্রাম হেঁটেছে তারা। তা আমাকে বলছে জানো মা, একটু একটু করে সবার কাছ থেকে ভিক্ষা করে এই হরিবাসর। তা গিয়েছিলাম সবার বাড়ি, কত লোকে যে কত কথা শোনালো মা, শুনতে পাচ্ছি না। কত লোকে কত কথা বললো ভিক্ষা করতে গেছি তাই। তো আমি বললাম করতেই পারে, যারা মূর্খ তারা তো করবে, যারা বোঝে না, যাদের বুদ্ধি স্বল্প তারা করবে, কিন্তু মাথায় রাখলে হবে না, এগুলো ভুলে যেতে হবে, ধর্মের কাজে অনেক বাধা গো। হ্যাঁ, তাই আজ শাস্ত্রে বললেন সৎ পথে চললে, সত্য কথা বললে বাবা অনেক বিপদ, ঝুঠে জগৎ ভোলায়, জগৎটাকে ছেড়ে রেখেছে অত্যাচার অনাচার ব্যবিচার, মিথ্যা। ঝুঠ মানে মিথ্যা, গোরস মানে কি মা? গরুর দুধ। জানারা গোয়ালা, আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, হরে কৃষ্ণ। গোরস মানে কি? গরুর দুধ। জানারা গোয়ালা কাঁধে করে দুধের বাক নিয়ে অলিতে গলিতে সবার দ্বারে দ্বারে পাড়ায় পাড়ায়, এখন না হয় অনেক নিয়ম সিস্টেম হয়েছে, আগেকার সময় কি ছিল বাবা? কাঁধে করে বাক নিয়ে পাড়ায় পাড়ায় চিৎকার করে করে দুধ বিক্রি করতো, তাই না মা? আচ্ছা মায়েরাই বলুন না, সবাই কি সেই দুধ কুনি কিনে খেত? সবাই খেত না, কিন্তু দেখুন যদি কোনো ব্যক্তি মদ বিক্রি করে বাবা, তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়? সে যদি 50 কিলোমিটারও দূরে বসে, সেখানেই মানুষের ভিড় পড়ে যায়। কালকে আমরা যেখান থেকে এলাম পথে দেখলাম অন্য কোনো দোকানে ভিড় নেই, আমার মহাপ্রভু আসছেন তো,
তাই সুরা পান করে রাস্তায় শুয়ে শুয়ে তাকে আহ্বান করবেন তাই গৌর হরি বল হরি বল এটা আমাদের লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত সারা বছর কিছু করি আর না করি অন্তত যেদিন আমার প্রভু এলেন বলুন তো বাবা সন্তানের যেদিন জন্মদিন হয় সেদিন মা বাবারা কত আনন্দ করে তাই না কত আনন্দ করে তারা আজ আমার ছেলের জন্মদিন তাহলে আমার প্রভু যেদিন এলেন আমাদের জন্য এলেন তিনি আমাদের জন্য তাহলে তিনি যেদিন এসেছেন সেটাও তো আমাদের এই জাগতিক জগতের বিচারে জন্মদিন তাহলে সেই জন্মদিন যদি হয়ে থাকে মা তাহলে আমাদের কি করা উচিত বাবা আনন্দ করা উচিত তাই বলে ওইভাবে নয় আনন্দ করব তার সেবা দেব তাকে নিয়ে পড়ে থাকব কিন্তু আমরা কি করছি সুরা পান করে পথে ঘাটে পড়ে থাকছি দুই দিন আগে থেকে লাইন দিয়েছি আহা কত জীব হত্যা হবে কাল প্রভু আসছে বলে বলিদান হবে মহাজন বললেন ওরে জীব এই তো বলি হত জীবের অবস্থা যেদিন আমার মায়ের বিসর্জন হয় দুর্গা মায়ের বিসর্জন বলুন যে কোনো মায়ের পূজার পরে যখন বিসর্জন হয় কি করি আমরা সুরা পান করে নাচতে নাচতে নিয়ে যাই ভুল কোথায় দেখুন মা আমাদের এই জন্য শাস্ত্রে বললেন কলিযুগে জীবের ঘরে ঘরে হবে নাম সংকীর্তন তথাপিও জীবের হবে নরকে গমন শুধু ডাকলে তো হবে না এখান থেকে যদি ডাকা যায় তবে সেই ডাকটা সঠিক হয় লোক দেখানো ভজন সাধনের কোনো লাভ নেই কোনো দরকার নেই ওই পাড়ার লোকেরা 2 লাখ টাকা খরচ করেছে আমরা 4 লাখ টাকা খরচ করব এই যে কম্পিটিশন এটাতে কখনো ভগবান পাওয়া যায় না কি হয় আপনার ওই অর্থটাই চলে যাবে কাজের কাজ কিছু হবে না ফল আপনি পাবেন না আমাদের যখন মা বাবা মারা যায় তখন আমরা কি করি তাহলে যে মা চলে যাচ্ছেন জগৎ জননী সেই দুর্গা মায়ের বিসর্জনের সময় আমরা সবাই নাচতে নাচতে দুফোঁটা নয়ন জল না ভাসিয়ে মা চলে যাচ্ছে সে চিন্তা না করে আমরা ডিজে বাজাতে বাজাতে যাই হরি বল তাই বৈষ্ণব পদকর্তা বললেন হে জীব চোরকে ছাড়ে সাধুকে বান্ধে প্রতীক্ষ লাগায় ফাঁসি হাইরে কলিউগ তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা আমরা কি করি গাভীর দুগ্ধটাকে দহন করে বাড়িতে বিদেশি কুকুর পুষি বাছুরকে খেতে দেই না বাছুরকে কোনো রকমে একটু দিই কি না দিই সেই দুধ দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষছি পরিবর্তন নিজের অন্তর থেকে হতে হবে মা হ্যাঁ মন থেকে নিজের করে ভালোবাসতে হবে বাবা কি বললেন আর কি বললেন সম্বন্ধ কা আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রহে যায় ভোখা আত্মীয় স্বজন এলে কি খাওয়াবো বড় চিন্তা থাকে তাই না কি করে খুশি করব তাই নিয়ে ব্যতিক ব্যস্ত থাকি আমরা কিন্তু যে মা আমাকে কষ্ট করে মানুষ করলো যে মাতা পিতা নিজেরা না খেয়ে আমাকে খাওয়ালো সেই মাতা পিতার শেষের দিনে জায়গা হয় বৃদ্ধাশ্রমে শাস্ত্রী বললেন এমন সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো আমার কথা নয় রামভক্ত তুলসীদাস বললেন বললেন যিনি কি ঘরে এক সাপুত ভায়ো তিনি লাখ কাপুত ভায়া না ভায়া অর্থাৎ একটা যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্যই তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায় আর যদি একটা কুপুত্র জন্মায় তার জন্য 14 পুরুষ নরকে চলে যায় এটা আমার কথা নয় শাস্ত্রের কথা আমি কিছু বলিনি শাস্ত্র বললেন তাই আজ মহাজন বলছে শোনো শোনো সময় চলে গেলে আর পাওয়া যাবে না হে জীব কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না আপন আপন গুরুচরণ আশ্রয় করে একবার গৌর চরণে নিজেকে সঁপে দাও আর কি কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র হরিনাম জপ কর নাম ছাড়া কলিজীবের গতি নাই আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করি কলিজীবের মহামন্ত্র হ্যাঁ সবাই গাইব হাত তুলে বাবা দূরে যারা আছেন সবাই একটু হাতটা তুলুন নিতাই গৌর হরি বল হরি বল আমি গাইব হাত নামাবেন না হাতে তালি দিয়ে সবাই গাইবেন আমি গাইব আমার যে শেষ হবে আপনারা গাইবেন হ্যাঁ ওমা হাতটা তুলুন এ জনমে হাত তুললে পরের জনমে আবার হাত পাবেন না হলে কিন্তু আর পাওয়া যাবে না
हाथ ना तुलने की हबे ए जन्मे हाथ तुलने परेर जन्मे प्रभु हाथ देवे ना होले किन्तु आबार पा करे छेड़े देवे माने चारटे पा हो जाबे ठीक आछे सेटाई हाथ जे हाथे आमार भगवानेर सेवा हय हाथ तुले सबाई एक संगे आसुन आमरा सबाई मिले प्रभु के डाकि केमन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलबे ना हरे कृष्ण आरो जोरे अरे एकटु जोरे हरि बोल खूब सुंदर गौरंग नाहि भजे वृथा तार अध्ययन लोचन विहीन जन दर्पणे अंधे कि बा काजे अंध व्यक्तिर काछे जदि आयना धरा हय सेई आयनार जेमन कोनो मूल्य हय ना तुमि जतई शास्त्र पढ़ो ना केन जदि मनेर मध्ये भक्ति ना थाके ताहले सेई वृथा बाबा सेई विद्या ताई ना आर जार विद्या नेई जार पांडित्य नेई किन्तु तार भक्ति आछे बैष्णव मधा महाजन बोललेन जदि भक्ति थेके थाके महाजन कि बोलछे वेद विद्या दुह किछु नाहि जानो तो घर कोलिकाले बीत विधान की चुनी पयुजा गौरंग करे सार ठाकुर नयन आनंदित भने
জীবনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতা নেতা সর্বসিদ্ধি করতা